আসসালামু আলাইকুম, কাম ব্যাক টু মাই চ্যানেল আলিফ আরব ডেইলি ব্লগে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি প্রতিদিনের মতো ডেইলি ব্লগ নিয়ে আসছি, দেখতে থাকো, ভালো লাগবে। তো এই যে সকালটা আজকে শুরু হবে চা, দুধ চা এবং ডিম ভাজা আর পরোটা দিয়ে। তো সবাই বরাবরের মতো সবাই ভালো আছে আশা করি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসলে সংসারটা একটা ভালোবাসার জায়গা, অনেকেই অনেক রকমের ইচ্ছে থাকে। কারো সংসারে দেখা যায় যে তার ইচ্ছেগুলো একরকম, অনেকের ইচ্ছা, আর মানুষের ইচ্ছার কোনো শেষ নাই, চাওয়ার কোনো শেষ নাই। ভালো লাগা, ভালো থাকা সব কিছুরই আসলে মানুষের ইচ্ছের মধ্যে হয় না। অনেকের অনেক আছে তবুও তার চাওয়া পাওয়া, অনেকের নেই তবুও তার চাওয়া পাওয়া। তো চাওয়া পাওয়ার আসলেই শেষ থাকে না। তো এই যে এখানে আমি আমার সংসারে কিছু টুকিটাকি কেনাকাটা করেছিলাম, এই যে মশলা, এলাচ, তো এগুলোই কন্টেনারে ভরে রাখছি। এগুলোই তো সংসারে একটা গ্রিনের হাউসওয়াইফ, একটা পিওর হাউসওয়াইফ বলতে পারো, যে আমি সংসার, বাচ্চা এবং এগুলো নিয়েই সারাক্ষণ। তো এগুলোর বাইরেই মনে হয় যে সবার মাঝে একটু পরিচিতি হই, তো হওয়াটা তো ভুল কিছু নয়। সবারই তো সব রকমের স্বাদ থাকে, সাধ্য হয় না, কারোর সাধ্য আছে স্বাদ হয় না। তো আমারও ইচ্ছে হয় যে কিছু একটা করি, করি বলতে কি, যে সংসারের ফাঁকে যদি কিছু একটা করা যায়, নিজের কাছেও ভালো লাগে, তো বাচ্চাদেরকেও সময় দিই, এবং তার ফাঁকে মনে হয় যে ইউটিউবে কিছু ভিডিও দেই, এবং অনেক বন্ধু, অনেক সাপোর্ট, অনেক ভালোবাসার জায়গা। তুই যে এখানে আমার সঙ্গে আমার ছোটো ছেলে হেল্প করছে, ও তো সব কাজেই সবসময় পারদর্শী, প্রত্যেকটা কাজেই সে করতে আসবে, পারুক বা না পারুক। মানে আমার যেটা 5 মিনিটের কাজ, সে সেটা আধা ঘন্টা লাগাবে। তো এখানে আমি যত গুছিয়ে রাখবো তত এলোমেলো করবে। তো মাসের কিছু বাজার, সেগুলো আমি গুছিয়ে রেখেছিলাম, আমার ছেলে একদম সব লন্ডভন্ড করে দিয়েছে। তো সবসময় হয়তো বা সবাই বলতে পারো এই ভিডিওগুলোই দেই সবসময়, তা আসলে আমি একটা পিওর হাউসওয়াইফ, আমার ভিডিও বলতে তো এগুলোই, সবসময় সংসার, বাচ্চা, এগুলোই আমার ভালোবাসার জায়গা। তো তার ফাঁকেও তোমাদের সঙ্গে বন্ধু হয় এবং সাপোর্ট তোমরা অবশ্যই করবে, যেন নতুন নতুন ভিডিও দিতে পারি, এবং সবসময় সংসারে কাজ সামলিয়ে মনে হয় সবার মাঝে একটু পরিচিতি হই। তো এটা চাওয়া তো আর অন্যায় নয়, তো সবাই সবসময় সব কিছু চাইলেই পায় না, এবং অনেকে পাইলেও সেটা রাখতে পারে না। তো সংসার হচ্ছে ভালোবাসা, মায়া, এগুলোতেই জড়ানো। আর আমি আমার সংসারকে খুবই ভালোবাসি, জানি সবাই সব সংসারকে ভালোবাসে আমার মতো, তবুও ইচ্ছে হয় কিছু একটা করি, যেন বাচ্চাদেরকেও দেখা হয় এবং সংসারটাকেও টেকেল দেওয়া যায়। সব কিছু কাজ করি এবং তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি সব জিনিসগুলো গুছিয়ে রেখে সব আলাদা আলাদা জায়গায় রেখে দিচ্ছি, রেখে দিয়ে কতক্ষণ থাকবে তার তো ঠিক নেই। এই যে আমার বড় ছেলের পড়ার টেবিলটা একদম এলোমেলো, এদিকে এই যে বিছানাপত্র সব গুছিয়ে নিচ্ছি, গুছানো কতক্ষণ থাকবে। আমার ছেলে একদম খুব দুরন্ত, সে সারাক্ষণ কিছু না কিছু করেই চলে। তো এই তো এরপরে এই যে জানালার পর্দাগুলো সব আজকে গোছাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আসলে সব সময় মনে হয় যে পড়াশোনা করব, এটা করব, সেটা করব, কিন্তু সংসার নামে জীবনটাতে যখন বাধা পড়ে যায় তখন আর কিছুই হয় না। এই যে এদিকে আমার ছোট্ট বাবাটা, সে খুব ব্যস্ত, এই যে ড্রেসিং টেবিলের আয়নাতে সে গিয়ে এঁকেছে যে এগুলো পরিষ্কার করতেই হবে। আমি ড্রেসিং টেবিলে কোনো কিছুই রাখতে পারি না, চিরুনি বলো, তেল বলো, কোনো কিছুই না। এই যে তার, সে তো সারাক্ষণ এটা সেটা নাড়াচাড়া। আসলে বাচ্চারা একটু দুষ্টামি করে এটাই স্বাভাবিক, কিন্তু তার মধ্যেও কম আর বেশি আছে। অনেক বাচ্চারা আসছে বেশি, আর অনেক বাচ্চা আসছে একটু কম। তো যার যার বাচ্চা তার তার কাছে মনে হয় আমারটাই বেশি। এই তো, তারপর
সারা দিন যখন কাজ করি তখন মনে হয় আমার একটা আরেকটা পরিবার আছে, সেটা হচ্ছে আমার এই চ্যালেঞ্জটা। আমি এই চ্যালেঞ্জটাকে খুব ভালোবাসি এবং এই চ্যালেঞ্জটাকে আমি কিভাবে আগায় নেব, কিভাবে মানে এইটুকুই সবসময় আমার চিন্তাধারা যে কোনো কিছু একটা করতে পারা, রূপ বাড়িতে থেকে সংসার সামলিয়ে, সেটা একটা মেয়ে মানুষ এবং হাউস ওয়াইফ হিসেবে অনেক অনেক অনেকটা পাওয়া আর কি। তো সেগুলো পাইতে হলেও তো সবার সাপোর্টের প্রয়োজন। তো এই যে সবসময় আমি চেষ্টা করি যে কীভাবে তোমাদের সামনে কী ভিডিওটা প্রেজেন্ট করব, তোমরা কীভাবে নিবে, আসলে কী কেমনভাবে নিবে, এটাও তো আসলে ভাবাটা। কারণ সবার কাছে যে সব কিছু ভালো লাগবে, সবাইকে যে ভালো লাগতে হবে এমনটা নয়, যে সবাইকে সবার যে ভালো লাগবে সেটাও আসলে নয়। আমি এখানে ঝড়ে অনেকগুলো আম পড়েছে, সে আমগুলো রেখে দিয়েছি। আমগুলো দিয়ে কী করব, কী বানাবো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমি এই আমগুলো আমি রেখে দিয়েছি, তো আমগুলো থাক, পরে যখন যেটা করব অবশ্যই আমি আমার চ্যানেলে শেয়ার করব। তো এই যে এখানে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি, খাবার টেবিলটা পরিষ্কার করে আমি তারপরে সব গোছগাছ করে নিচ্ছি, রান্নাতে যাব। তো এখানে যে রুমটা ঝাড়ু দিচ্ছি, আমার এদিকে আমার দুষ্টু বাবাটা খুব খেলাধুলা নোংরা করছে। সে তো সব সময় তার ইচ্ছে আম্মু আমি পুলিশ হব, একবার বলে আমি ডাক্তার হব, মানে তার সে যে কখন কি হবে যেটা টেলিভিশনে দেখে সেটাই হইতে চায়। তো এখন ছোট, সে তো কি হবে এখনো ঠিক বলা যাচ্ছে না, যখন বড় হবে তখন নিশ্চয়ই যে কোনো একটা স্থির গতিতে যাবে। তা এখন ছোট কিছুই বোঝে না, যখন যাকে যেটা হতে দেখে তার মনে তখন সেটাই নাড়া দেয় সে কখন কি হবে। তো এই হচ্ছে আমার প্রতিদিনের ডেইলি রুটিন, সব সময় যেটা আসলে করি। তারপরেও মনে হয় যে সবাইকে সব সময় ভালো ভালো ভিডিও দেই, এবং আমি কি করি সারাদিন, বাচ্চাদের কীভাবে সামলিয়ে সংসারে কাজগুলো করি সেগুলো শেয়ার করতে। তো সব গৃহিণী হাউস ওয়াইফ যারা আছে তারাও ঠিক আমার মতোই এইভাবেই বাচ্চা সামলিয়ে সংসারে কাজগুলো করে খুব যত্ন সহকারে। তো শুধু যে আমি একাই তা নয়, এই যে সে একদম অলরেডি পুলিশ হয়ে গেছে, এই যে বন্দুক হাতে তার এবং ক্যাপ, তখন সে পুলিশ হবে। আবার যখন মনে চায় তখন বলে আম্মু আমি ডাক্তার হব, মানে তার ইচ্ছের কোনো সে যে ইচ্ছা সেই ইচ্ছাটা কখন কি সেটা বলা দুষ্কর। তো এই পাশেই যে আবার রান্নাতে চলে গেলাম, সকালে তো ব্রেকফাস্টে চা রুটি হয়েছে, দুপুরে তো খাইতে হবে। এখানে রুই মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করেছি এবং মসুর ডাল দিয়ে, সাজনা দিয়ে রান্না করব। তো এখানে আমি ডাউলগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে রান্নাতে যাব। বৃষ্টি এতটা, প্রচণ্ড রোদ ছিল, রোদে সবাই একদম অস্থির। এখন বৃষ্টি চলে এসেছে, বৃষ্টি এমনই বৃষ্টি যে এখন সারাক্ষণই বৃষ্টি। তো আল্লাহর দেওয়া দান, আল্লাহ যখন যেভাবে দিবে সেটাই আমাদের মেনে নিতে হবে। তো এই যে আমি রান্নাতে চলে গেছি, খড়ির চুলাতে সিলিন্ডার গ্যাসে রান্না করি নাই, টুকটাক যতটুকু যখন পারি, সময় যখন একটু বেশি পাই তখন খড়ির চুলাতেই রান্না করতে চলে আসি। এখানে মাছগুলো আমি ভেজে নেব, এটা ছোট ছোট রুই মাছ, এগুলো আমি ভেজে রান্না করে নেব। তো আজ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো বরাবরের মতো সবাইকে সব সময় একটা কথাই বারবার বলি, আমি নতুন খুব শখ করে বলতে পারেন ইউটিউব চ্যানেলটা খুলেছি, যে ঘরে বসে কিছু একটা করি যা নিজেরও ভালো লাগবে এবং আমি কি করি সেটা শেয়ার করব, হয়তো বা কারোর ভালো লাগতেও পারে নাও পারে।
তো আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। যেখানে আমি আমার ছেলে সব সময় তার তো ঠান্ডা লেগে যায়, ছোট মানুষ আইসক্রিম খাবে, তো আমি যে আইসক্রিমটা বানিয়েছি অন্য এক সময় কিভাবে আইসক্রিমটা বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব। খুবই ইজি এবং সহজভাবে, সহজ উপায়ে, ঝামেলা ছাড়াই আইসক্রিমটা বানিয়েছি। সে তো দেখে মহা খুশি, একদম প্রায় সারপ্রাইজের মতো। বেশি বানাই নাই, মাত্র তিনজনের জন্য, তিনটা আমার বড় ছেলে, আমি এবং আমার ছোট্ট বাবাটা। তো বেশি বানালে দেখা যাবে ছোট মানুষ সে বেশি খেতে যাবে। তো এই পর্যায়ে দুপুরে রান্না শেষ হওয়ার পরেই তো এখানে চার জন্য পানি বসিয়ে দিয়েছি আমি, এবং এপাশে ডিম ভাজব। তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম ভাজাটা খেতে আসলে আমার খুবই, সিদ্ধ ডিমের চাইতে ভাজা ডিমটা খেতে আমার অনেক 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 ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং রোজার মাসটা দেখা গেছে যে চাটা খেতেই পারি নাই, যে কখন ইফতার করব, কখন খাব, তো সেভাবে আর কি খাওয়া হয়ে ওঠে নাই। আর এখন কন্টিনিউ চেষ্টা করি চাটা খেতে। অবশ্য আমি রং চাটাই খেতে অভ্যস্ত, তবে